তো এটা দেখো 3.1 এর আরেকটা অঙ্ক লিখেছি আমরা এখানে 10 এর 2 নম্বর অঙ্ক রূপন্তি প্রকাশনের বই থেকে আমরা লিখেছি। প্রশ্নটা হলো একটি সমবাহু ত্রিভুজের দুটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 0-4 এবং 0-4 হলে অপর শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। একটা সমবাহু ত্রিভুজ ত্রিভুজ হতে হলে আমাদের তিনটা বিন্দুর প্রয়োজন হয় শীর্ষবিন্দু। তো দুইটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এখানে উল্লেখ আছে, দেখো একটা হলো 0-4 আর একটা 0-4। আর একটা স্থানাঙ্ক এখানে দেওয়া নাই, সেই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে। আমরা সলভ করি, দেখি কীভাবে সলভ করা যায়। প্রদত্ত বিন্দু দ্বয়ের স্থানাঙ্ক, প্রদত্ত বিন্দু দ্বয়ের স্থানাঙ্ক স্থানাঙ্ক আমরা একটা এ ধরে নিই আর একটা বি ধরে নিই, 0-4 আর বি হচ্ছে হলো 0-4। ধরি অপর শীর্ষ স্থানাঙ্ক, ধরি অপর শীর্ষ বিন্দুর স্থানাঙ্ক ধরলাম সি আর কি, বিন্দুর স্থানাঙ্ক সি দিয়ে লিখলাম এক্স ওয়াই। খেয়াল করো এই এক্স ওয়াই এর মান বের করতে পারলে আমাদের সি বিন্দুর স্থানাঙ্ক হয়ে যাবে। তো আমাদের সমবাহু ত্রিভুজের শর্ত হলো তিন ভর দৈর্ঘ্য সমান। তাহলে আমরা যদি দৈর্ঘ্য নির্ণয় করি, দৈর্ঘ্য নির্ণয় করে শর্ত প্রয়োগ করি, তাহলে একসময় আমরা এক্স ওয়াই এর মান বের করতে পারব। তো প্রথমে আমরা এ বি বাহুর দৈর্ঘ্য বের করি। এ বি ইকুয়াল টু এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব রুট ওভার, চিত্র 8 করলেও হয় না হলে না করলেও হয়, 0-0 হোল স্কোয়ার, আমরা জানি x1-x2 হোল স্কোয়ার সূত্র অনুসারে, প্লাস -4 সূত্রের মাইনাস, দেখো -4 সূত্রে একটা মাইনাস, আর এখানে যা আছে তাই লিখব হোল স্কোয়ার। এটা আমরা খুব সহজেই বুঝতে পারি, কোনো সমস্যা নাই। এটা তো 0 হয়ে যায়, 0 আমরা লিখলাম না, এখানে -4 আর -4 -8 তার উপরে হোল স্কোয়ার, এরপরে 64 -8 বর্গ করলে এখানে 8। এখানে একটা বেসিক কথা বলে রাখি, এখানে যদি তোমরা স্কোয়ার এবং রুট তুলে দাও তাহলে কিন্তু -8 হচ্ছে, -8 কিন্তু কখনোই সম্ভব না, এটাকে বর্গ করতে হবে। আসলে কোনো একটা সংখ্যার বর্গমূল সবসময় ধনাত্মক হবে, বর্গমূল যদি ঋণাত্মক হয় তাহলে মনে করবা সেটা ভুল আছে, এই বর্গমূল সবসময় ধনাত্মক যদি সেটা বাস্তব সংখ্যা হয়। 8 এবি বের করলাম, এরপরে বিসি বের করি। বিসি রুট ওভার বি থেকে সি, আমরা এটা আগে লিখতে পারি, ওটা আগে লিখতে পারি, একই কথা। দেখো x-0 হোল স্কোয়ার, আমরা x-0 হোল স্কোয়ার লিখলাম, তারপর y-4 হোল স্কোয়ার। অনেকে মনে করতে পারো স্যার বিসি বি আগে লিখছেন, তাহলে এটাকে x1 ধরে 0-x হোল স্কোয়ার লিখলেন, একই কথা। আমরা যেটা প্রথমে ধরবো এক্স প্রথমে ধরবো, ওয়াইও সেটাই প্রথমে ধরবো, এক্স প্রথমে ধরছি x-0 হোল স্কোয়ার প্লাস আবার y-4 হোল স্কোয়ার। এ কাজ করা যাবে না যে 0-x হোল স্কোয়ার আবার y-4 এভাবে লেখা যাবে না, যেই বিন্দুটা আমরা x1 y1 ধরবো অপর বিন্দুটা x1 y2 ধরে নেব। আমরা বাম পাশে না ডান পাশে ক্যালকুলেশন করে দেখো, এটা হয়ে যায় x2 রুট ওভার x2, এখানে হলো y-4 হোল স্কোয়ার। আচ্ছা বিসি বের করলাম, এবার এসি বের করি। এসি এসি ইকুয়াল টু এ থেকে সি এই বিন্দুর দূরত্ব, তাহলে x-0 হোল স্কোয়ার একইভাবে x-0 হোল স্কোয়ার y+4 হোল স্কোয়ার। কেন প্লাস লিখলাম খেয়াল করো, ওয়াই থেকে বিয়োগ করবো -4, তাহলে --এ প্লাস হয়ে যায়, তাই একবারে y+4 হোল স্কোয়ার লিখেছি। এখানে থাকে x2 প্লাস y+4 হোল স্কোয়ার। তো আমাদের তিন বাহুর দৈর্ঘ্য বের করা শেষ, এখন আমরা সূত্র অ্যাপ্লাই করব। আমরা তো জানি তিন বাহু সমান, যেহেতু এটা সমবাহু ত্রিভুজ লিখছে একটি সমবাহু ত্রিভুজের, তাহলে আমরা বলতে পারি এবি সমান বিসি। যেহেতু এবিসি সমবাহু, এবিসি ত্রিভুজ এবিসি সমবাহু, সুতরাং আমরা লিখতে পারি এবি অথবা লিখি বিসি সমান এবি। কেন লিখলাম এটা, আসলে এটা এখানে এক্স ওয়াই এর একটা সম্পর্ক আছে বিসির মান, আর এখানে এবি একটা সংখ্যা আছে, তাহলে এখান থেকে একটা সম্পর্ক পাবো আমরা, তাহলে লিখতে পারি আমরা রুট ওভার x2 প্লাস y-4 হোল স্কোয়ার ইকুয়াল টু 8। যদি বর্গ করি তাহলে হয় x2 প্লাস
वाई माइनस फोर होल स्कोर इक्वल टू सिक्सटी फोर जो वर्ग करी और एक नम्बर दी क्या लगे तो बी सी समान ए बी धरल आबार किन्तु आमरा ए सी समान ए बी धरते पारी जेहेतु संख्या एवं ए सी समान ए बी तो ए सी हलो एटा रूट ओवर एक्स स्क्वायर प्लस वाई प्लस फोर होल स्क्वायर इक्वल टू एट ए बिर मान जेहेतु एट सूतरा वर्ग कर ले एक्स स्क्वायर प्लस वाई प्लस फोर होल स्क्वायर इक्वल टू सिक्सटी फोर वर्ग कर एक एवं दुई नम्बर समीकरण दिलाम आमरा ए दुटो समीकरण एखन आमरा काजे लागाब ए दुटो समीकरण व्यवहार करे आमरा एक्स एवं वाइयेर मान निर्णय करब तो ख्याल करो एक एवं दुई नम्बर समीकरण दुटाई समान सिक्सटी फोर आछे एटा समान सिक्सटी फोर एटा समान सिक्सटी फोर তাহলে কিন্তু বাম পাশে আমরা সমান লিখতে পারি এটা সমান এটা লিখতে পারি এভাবে করা যায় আবার একটা থেকে একটা বিয়োগ করলেও হয় আমরা একটা থেকে আরেকটা বিয়োগ করি বিয়োগ করলে অঙ্ক খুব সহজ হবে দেখো এক বিয়োগ দুই ইমপ্লাইজ দ্যাট বিয়োগ করলে দেখো বাম পাশে এক্স স্কোয়ার কাটা যায় তাহলে এটা বিয়োগ এটা হয় আমরা একবার লিখছি ওয়াই মাইনাস ফোর হোল স্কোয়ার বাম পাশে ওয়াই প্লাস ফোর হোল স্কোয়ার ডান পাশে কিন্তু সিক্সটি ফোর মাইনাস সিক্সটি ফোর जीरो हो जाए एखन तक इटा क्यालकुलेशन कर ले वाइर मान पाबो आमरा एटा जदि आमरा घुराई लिखी ताते कोनो समस्या नाई देखो वाई प्लस फोर होल स्क्वायर माइनस वाई माइनस फोर होल स्क्वायर इक्वल जीरो जेहेतु डान पाशे शून्य होते आमरा घुराई लिखछि घुराई लिखले एकटा माइनस हय माइनस किन्तु ओपाशे गेले शून्य थाके ए प्लस बी होल स्क्वायर माइनस ए माइनस बी होल स्क्वायर आमरा किन्तु एकटा सूत्र जानी ए सूत्रटा हलो फोर ए बी सूत्र ताहले आमरा लिखते पारि फोर ए हलो वाई बी होच्छे फोर इक्वल टू जिरो ताहले सिक्सटीन वाई इक्वल टू जिरो वाई इक्वल टू जिरो आमरा वाई एर मान पेयेछि वाई एर मान एक एबं दुई नम्बर जेकोनो एकटा समीकरणे बसाइले आमरा एक्स एर मान पाबो वाई एर मान एक ना दुई नंगे बसाई दुई नंगे बसाई बसाले ख्याल करो एक्स स्क्वायर प्लस जो वायर मान एखे जिरो बसाई तो जिरो हो गो तेल फोर स्क्वायर सरसि लिखते परि फोर स्क्वायर इक्वल टू सिक्सटी फोर बा एक्स स्क्वायर इक्वल टू सिक्सटी फोर माइनस ये फोर स्क्वायर जो डान पासे नहीं जाए एक बार लिखल सिक्सटीन इक्वल टू फोर्टी एट हमारा क्योंकुलेशन एखे कर তাহলে এক্স এর মান যেহেতু আমাদের বের করার উদ্দেশ্য এই রুট ওই পাশে গেলে প্লাস মাইনাস হয় তাহলে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার ফোরটি এইট প্লাস মাইনাস এই ফোরটি এইটকে যদি আমি ভেঙে লিখি এভাবে লেখা যায় সিক্সটিন ইন্টু থ্রি আমি ছোটো করবো তাই যে প্লাস মাইনাস সিক্সটিন যদি রুটের বাইরে চলে আসে ফোর হয়ে যায় আর থ্রি থেকে যায় তাহলে ফোর রুট থ্রি তাহলে এক্স এর মান ফোর রুট থ্রি তাহলে সি বিন্দুরের স্থানাঙ্ক কী হবে সুতরাং আমি নিচে লিখে দিই একবারে সুতরাং সি বিন্দুর স্থানাঙ্ক স্থানাঙ্ক প্লাস মাইনাস ফোর রুট থ্রি এটা হলো এক্স এর মান আর ওয়াই এর মান কিন্তু জিরো এটাই কিন্তু অ্যান্সার আসলে অপর শিশুবিন্দুর স্থানাঙ্ক চেয়েছে আমরা সি বিন্দু ধরে নিয়েছিলাম আর সি বিন্দু বের করেছি মানে এটাই হলো আমাদের অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছো জাস্ট সমবাহু ত্রিভুজের যে শর্ত তিন বাহুর দৈর্ঘ্য সমান সেটা কাজে লাগে আমরা এটা সলভ করলাম আমরা আরেকটা প্রশ্ন তুলেছি এই চ্যাপ্টারের অনুশীলনী থ্রি পয়েন্ট ওয়ানের এগারোর এক এটাই হলো এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক আমাদের থ্রি পয়েন্ট ওয়ানের যে আমরা চারটা লেকচার নিচ্ছি চারটা লেকচারের লাস্ট অঙ্ক এটা একটি বৃত্তের ব্যাসার্ধ প্রশ্ন একটি বৃত্তের ব্যাসার্ধ ফাইভ ফাইভ একক দিলেও হয় না দিলেও হয় কেন্দ্রের স্থানাঙ্ক ফাইভ থ্রি এর যে যে থ্রি টু বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তার দৈর্ঘ্য নির্ণয় করো মানে জ্যার দৈর্ঘ্য নির্ণয় করে যে জে জ্যা তার দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে তো যেহেতু জ্যার দৈর্ঘ্যের কথা বলা আছে তো জ্যা কাকে বলে সেটা কিন্তু আমাদের জানা দরকার জ্যার সংজ্ঞা যদি না জানি না বুঝি তাহলে তো অনেক সমস্যা এখানে একটা বৃত্তের কথা আছে যদিও বৃত্তের একটা চ্যাপ্টার আছে আমাদের এটা তো তৃতীয় অধ্যায় পড়তেছি চতুর্থ অধ্যায় কিন্তু বৃত্তের চ্যাপ্টার সে চ্যাপ্টারেও এই অঙ্ক সলভ করা যায় এ ধরনের অঙ্ক আছে তো যেহেতু এই অনুশীলনীতে অঙ্কটা আছে তো আমরা সলভ করি তাহলে বৃত্তের কাজও হয়ে যাবে তো একটু বোঝানোর জন্য আমি দেখো লিখতেছি মনে করো এটা একটা বৃত্ত বৃত্তের কেন্দ্র ধরো এটা এটা স্থানাঙ্ক দেওয়া আছে হলো ফাইভ থ্রি
বোঝার চেষ্টা করো। আর ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ হলো দেওয়া আছে 5। এখন বলছে জ্যা, জ্যা কাকে বলে? আসলে জ্যা হলো জাস্ট পরিধির দুটো বিন্দু সংযোজক রেখাকে একটা জ্যা বলে। পরিধির উপরে এটাকে বলে পরিধি, এই যে রাস্তা সেটাকে বলে পরিধি। পরিধির উপরে যে কোনো একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু যদি যোগ করে একটা রেখা আঁকে সেটা একটা জ্যা। তো বলছে যে জ্যা এত বিন্দু সমদ্বিখণ্ডিত হয়, দরকার নেই আমি একটা জ্যা এমনি দেখাচ্ছি বোঝানোর জন্য। মনে করো এই জ্যাটা আমি আঁকলাম, এটা একটা জ্যা, জ্যা হলো সি, সিডি জ্যা। বলছে এই জে জে মানে সি ডিজায়ার ধর্ম নির্ণয় করতে পারছি, এই জে থ্রি টু বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, ধরলাম এর মাঝখানে যে বিন্দু এটা হলো থ্রি টু। বলছে কি থ্রি টু বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, এটা ধরলাম বি, বি বিন্দু, এই বিন্দুর স্থানাঙ্ক বি। অর্থাৎ বি বিন্দুতে সমান দুভাগে ভাগ হয়, অর্থাৎ সি ডি এই যে এটা যদি বি বিন্দু হয় তাহলে বি ডি আর সি ডি কিন্তু সমান সমদ্বিখণ্ডিত হয়। এই শর্তটুকুন দেওয়া আছে তার ধর্ম নির্ণয় করা, মানে সি ডি এর ধর্ম নির্ণয় করা। তো এটা বের করার জন্য একটা বেসিক প্রয়োজন হবে, ছোটোবেলায় এসএসসি জেনারেল ম্যাথমেটিক্স একটা বৃত্তের একটা উপপাদ্য করেছিলে যে বৃত্তের কেন্দ্র থেকে জ্যার উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। আমি এখানে আর একটা বৃত্ত আঁকছি দেখো, ওইটা দ্বারা কী বোঝানো হয়েছে, বৃত্তের কেন্দ্র থেকে একটা জ্যা আঁকলাম, কেন্দ্র থেকে জ্যার উপর যদি লম্ব আঁকি, খেয়াল করো লম্ব আঁকলে এই জ্যা সমান দুভাগে বিভক্ত হবে। এটা খুব গুরুত্বপূর্ণ, এটা এখানে ব্যবহার করব। এই কথা দ্বারা আসলে আমরা কি বুঝি, যদি এই জ্যা সমান দুই ভাগে বিভক্ত হয় তাহলে এটা অবশ্যই লম্ব হবে, আর এটা যদি লম্ব হয় তাহলে জ্যা সমান দুই ভাগে বিভক্ত হবে। এখানে বলা আছে যে এই বিন্দুটা সিডি জ্যাকে সমান দুই ভাগে বিভক্ত করে। এখন যদি আমি কেন্দ্র থেকে এ বিডি যোগ করি, কেন্দ্র ধরো এ, এবি কেন্দ্র থেকে যোগ করি, তাহলে এ বি যে রেখাটা হলো এই এ বি রেখাটা কিন্তু অবশ্যই সিডির উপরে লম্ব হবে। এটার জন্য আমি এত কথা বলতেছি, ওইখানে উপপাদ্য ছিল যে কেন্দ্র থেকে জ্যার উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, এই লম্বটা এই সিডি জ্যাকে সমান দুই ভাগে ভাগ করে। তো লম্ব আঁকলে সমান দুই ভাগে ভাগ হয়, কিন্তু এখানে কিন্তু লেখা আছে সমান দুই ভাগ, তার মানে এটা লম্ব হবে। এটার জন্য আমি এতগুলো কথা বলতেছি, তার মানে এটা কিন্তু হবে লম্ব। তো তাহলে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, সমকোণী ত্রিভুজ। এই অতিভুজ হলো এসি, আর এই এসি কিন্তু এই বৃত্তের ব্যাসার্ধ। আমরা এখন এগুলো ব্যবহার করে প্রথমে সিডি বের করবো, এটা সমকোণী ত্রিভুজে অ্যাপ্লাই করে, তারপরে সিডিকে দুই দিয়ে গুণ করলেই পারি, বিসি বের করবো প্রথমে, তারপরে দুই দিয়ে গুণ করলেই সিডি পেয়ে যাব। একটু খেয়াল করো যে আলোচনাগুলো করলাম, এই আলোচনাগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই চিত্র দিয়েই আমরা অঙ্কটা সলভ করার চেষ্টা করি। পাশের চিত্রে ধরো এখানে আমি একটা ই দিচ্ছি, সি ডি এ বি, সি ডি তো সবই দিয়ে দিছি, আর না হয় এখানে আমরা এটা ও দেই আর এটা দিই এ বি। পাশের চিত্রে এ সি ডি বৃত্তে কেন্দ্র কিন্তু ও 5 3, ব্যাসার্ধ ও সি সমান 5। আমরা ও বি বের করতে পারি কি না, ও বি আমরা জানি দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করার সূত্র, এই চ্যাপ্টার আসলে এইটার জন্যই। তাহলে ও বি সমান, ও বি সমান সূত্র কি হয়, তো আমরা ও বি এর দৈর্ঘ্য বের করছি দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সূত্র দিয়ে, এই যে 5 - 3 হোল স্কোয়ার প্লাস 3 - 2 হোল স্কোয়ার, এটা 5 থেকে 3 বাদ দিলে 2 হয়, 2কে বর্গ করলে 4 হয়, আর এটা হলো 1, দেখো এটা 1 হয়, তাহলে রুট ওভার 5 একক ওবির দৈর্ঘ্য পেয়েছি। এখন আমরা এই যে একটা সমকোণী ত্রিভুজ, এটা যে সমকোণী যেটার জন্য এতগুলো কথা বললাম, ত্রিভুজ ও বি সি সমকোণী হতে পায়, খেয়াল করো এটা সমকোণী যে হলো কেন হলো এটা লম্ব বলি, লম্ব হলো কেন, এটা যদি মধ্যবিন্দু তাহলে এটা অবশ্যই লম্ব হবে, হতে পায় ভূমি স্কোয়ার বি সি স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার ইকুয়াল টু ও সি স্কোয়ার, কেন লিখলাম এটা, এটা হলো ভূমি, এই যে ভূমি এটা লম্ব, এটা হলো ত্রিভুজ। এখন বি সি স্কোয়ার আমরা এখানে রেখে দিচ্ছি, ও বি স্কোয়ার
ओबी किन्तु हलो फाइव तो ओबी स्क्वायर होगे फाइव ओ सी होच्छे फाइव ताले फाइव स्क्वायर हलो ट्वेंटी फाइव एक बार ही लिख लाम आमी तो हले बी सी स्क्वायर इक्वल टू लेखा जाए ट्वेंटी कारण ये फाइव डान पाशे गेले वियोग हय ताले बी सी हलो ख्याल करो रूट ओवर ट्वेंटी एखाने किन्तु आमी माइनस दिलाम ना प्लस माइनस दिलाम ना कारण बी सी किन्तु एकटा दैर्घ्य बोझानो होच्छे तो एटाके जदि आमी संक्षेप करी ख्याल करो ट्वेंटी के भेंगे लिखी ताहले लेखा जाए फोर इंटू फाइव सुतरां एक बारे लिखी बी सी इक्वल टू टू रूट फाइव जेहतु बी सी पे क्योंकि सी डी पा खूब सहज एन सी डी इक्वल टू टू इंटू बी सी कारण जेहतु ये दुई भागे बागे समान तेल के दुई गुण कर ले पुरोटा पा जाए टू इंटू टू रूट फाइव समान फोर रूट फाइव टू टू गुण कर ले फोर रूट फाइव এটাই হলো অ্যান্সার একক কথা না লিখলে হয় একক কথা হলে এখানে একক আসবে অ্যান্সারের মধ্যে একক নাই কোনো সমস্যা নাই তাহলে খেয়াল করে অঙ্কটা গুরুত্বপূর্ণ বৃত্তের কিছু বেসিকের মধ্যে কিন্তু আমি দিয়েছি এটা অনেকখানি প্রয়োজন হবে